আমি এখানে আমার বাবা পৌরোহিত্য করে গেছেন প্রায় 36 বছর, আমি এখানে পৌরোহিত্য করছি 40 বছর, একদম নেট 40 বছর, মানে এই মন্দিরের সঙ্গে আমাদের সম্পর্ক 76 বছর। নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন এক্সপ্লোর ফেমাস। আজকে ইংরেজি 2023 সালের 26 সেপ্টেম্বর, ঘড়ির কাটার সময় 11:30। ঘুরতে ঘুরতে চলে এসেছি পূর্ব বর্ধমানের মেমারি থানার অন্তর্গত আমোদপুর চৌধুরী জমিদার বাড়ি। এই চৌধুরী জমিদার বাড়িতে এসেই প্রথমেই নজরে পড়ল এই জমিদার বাড়িকে ঘিরে চারিদিকে রয়েছে বেশ কিছু মন্দির এবং পিছনেই রয়েছে একটি সুবিশাল দিঘি। আস্তে আস্তে এগিয়ে গেলাম দিঘির দিকে। দেখুন বন্ধুরা, কি স্বচ্ছ জল এবং কি বিশাল দিঘি। জানতে পারলাম এই দিঘি নাকি এই জমিদার বাড়ির লোকজনদের ব্যবহার করার জন্যই ছিল। শোনা যায় এই দিঘির নিচে নাকি 9খানা কুয়া আছে, যে কুয়োর কারণে এই দিঘির জল কখনো শুকায় না। আসুন বন্ধুরা, আজকে জেনে নেওয়া যাক অতি প্রাচীন এই চৌধুরী জমিদার বাড়ির কিছু ইতিহাস, তার সঙ্গে এই চৌধুরী বাড়িকে ঘিরে যে সমস্ত মন্দির আপনারা দেখতে পাচ্ছেন তাদেরও কিছু ইতিহাস আমরা এখন জেনে নেব। বন্ধুরা, এই চৌধুরী পরিবারের ইতিহাস কিন্তু 900 বছরের পুরনো ইতিহাস। এই চৌধুরী পরিবারের পদবী পূর্বে কিন্তু চৌধুরী ছিল না, পূর্বের যে পদবী সেটি ছিল সেন শর্মা, চৌধুরী পদবীটি উপাধি পাওয়া। এই চৌধুরী পরিবারের ইতিহাস ঘাটলে দেখা যায় এই পরিবারের আদিপুরুষ হচ্ছেন জনৈক শ্রীবৎস সেন শর্মা। আর এই শ্রীবৎস সেন শর্মার নাতি হলেন দুহি সেন শর্মা। এই দুহি সেন শর্মা ছিলেন রাজা লক্ষণ সেনের সভাকবি। শোনা যায় 1600 খ্রিস্টাব্দের মাঝামাঝি সময় পঞ্চম মোগল সম্রাট শাহজাহান এই সেন শর্মা পরিবারকে চৌধুরী উপাধি প্রদান করেন এবং সেই সঙ্গে বর্ধমানের বিস্তীর্ণ অঞ্চলের জমিদারি প্রদান করেন। এই বংশে যিনি প্রথম চৌধুরী উপাধি লাভ করেন তিনি হলেন শ্রীকৃষ্ণরাম সেন শর্মা। পরে অবশ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে চিরস্থায়ী বন্দোবস্তের আয়তায় এসে এই জমিদারি প্রথার অবলুপ্তি ঘটে। এই চৌধুরী পরিবারের আর এক গৌরবান্বিত নাম হল মহেশচন্দ্র চৌধুরী। জানা যায় তার সাথে নাকি খুবই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। মহেশচন্দ্র চৌধুরীর হাতে 1855 সালে আমোদপুর হাই স্কুলের উদ্বোধন করেন হয়েছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় স্বয়ং। বর্তমানে এই চৌধুরী জমিদার বাড়ির কিছু অংশ খুলে দেওয়া হয়েছে পর্যটকদের জন্য, বর্তমানে যেটি চৌধুরী হেরিটেজ হোমস্টে নামে পরিচিত। এই চৌধুরী হোমস্টেতে আপনাকে একদিন কাটাতে গেলে খরচ হতে পারে 3,500 টাকা থেকে 7,500 টাকার মধ্যে, তা অবশ্য নির্ভর করে কীরকম ঘর আপনি নেবেন। তো আসুন বন্ধুরা, এবার আমরা জেনে নেব এই চৌধুরী জমিদার বাড়িকে কেন্দ্র করে যে সমস্ত মন্দিরগুলি রয়েছে তাদের কিছু ইতিহাস। তার আগে জানিয়ে দিই আপনারা যারা এখানে আসতে চান তারা কিভাবে আসবেন। যারা কলকাতা থেকে আসছেন তারা হাওড়া বর্ধমান মেন লাইনে মেমারি স্টেশনে নেবে, টোটো বা অটোতে করে 10 মিনিটের মধ্যেই পৌঁছে যাবেন এই স্থানে। তবে বন্ধুরা, আসার আগে অবশ্যই এই পরিবারের মানুষজনের সাথে যোগাযোগ করে আসবেন, প্রয়োজনে আমি আমার ডেসক্রিপশনে যোগাযোগের ফোন নাম্বার দিয়ে দেব। তো আসুন বন্ধুরা, এবার ধীরে ধীরে আমরা এগিয়ে যাই। এই চৌধুরী জমিদার বাড়ির ঠিক পাশেই রয়েছে মা আনন্দময়ী কালীমাতা মন্দির। সেখানে পুরোহিতের সাথে আমরা কথা বলে জেনে নিই এই মন্দিরের কিছু ইতিহাস। আমাদের জমিদার বাড়ি, এই জমিদারি পত্তন করেন এই বংশের আদি পুরুষ একজন ছিলেন চন্দ্রশেখর চৌধুরী। তবে তারও আগে সময়টা শাহজাহানের সময়, তখন দিল্লির শাহনশাহ শাহজাহান সেই সময়তে দুহিরাম বলে এই বংশেরই একজন ছিলেন, যিনি প্রথম এখানেতে জমিদারি পত্তন করার চিন্তা ভাবনা করেন। তারপরে চন্দ্রশেখর চৌধুরী, আচ্ছা এই যে আনন্দময়ী মা মন্দিরে বসে আছেন,
এখানে এই আনন্দময় মান প্রকৃত জমিদারিটা ছিল সুন্দরবন এলাকায় বাসন্তী ব্লকে, আর চন্দ্রশেখর চৌধুরী ছিল এই গ্রাম এবং আশপাশের আরও অনেক গ্রাম নিয়ে এই জমিদারিটা ছিল। উনি রাধা মাধব বিগ্রহ অবশ্য ওনার পূর্বপুরুষ, আরও তিন পুরুষ আগে আনন্দীরাম সেন বলে একজন ছিলেন এই বংশেরই, উনি এই বংশের যে কুলদেবতা রাধা মাধব জিউ প্রতিষ্ঠা করেন একটু ওই সামনে মনে, এবং দুর্গোৎসব প্রত্যন করেছিলেন। আর এই মন্দিরে যেখানে বসে আছেন আপনারা, আনন্দময় মাকে প্রতিষ্ঠা করেছিলেন, ছবি রয়েছে মহেশচন্দ্র চৌধুরী উনি। ওনার সময়টা ছিল তখন ব্রিটিশ গভর্নমেন্ট লর্ড কর্নওয়ালিসের সময়। উনি একজন খুব বড় হাইকোর্টের ব্যারিস্টার ছিলেন, তো ওনার পছন্দ মতন উনি সুন্দরবনের বাসন্তী ব্লকে জমিদারি নেন, এবং ওখানেই কিন্তু এই মাকে স্বপ্নাদেশে গিয়ে কৃষি ওনাদের কুলদেবতা রাধা মাধবের মন্দিরের এই গ্রামে প্রতিষ্ঠা করেন। ওটা অবশ্য ওনার আদেশে। ওনার স্ত্রী ছিলেন কালীপ্রসন্না দেবী, উনি অপুত্রক ছিলেন, এবং অপুত্রক যেমন একজন খুব দুঃখ করে এ করে, তা মা ওনাকে বলেছিলেন যে তুই দুঃখ করিস না, আমি তোর মেয়ে, এই জন্য এনার প্রতিষ্ঠা দিবস এখানে যেদিন আমাদের প্রতিষ্ঠা হন সেইটাকে ওনার জন্মদিন হিসেবে আমাদের এখানে এই মন্দিরে পালন করা হয়। নাম হচ্ছে কেশবচন্দ্র গোস্বামী। আমি এখানে আমার বাবা পৌরোহিত্য করে গেছেন প্রায় 36 বছর, আমি এখানে পৌরোহিত্য করছি 40 বছর, একদম নেট 40 বছর, মানে এই মন্দিরের সঙ্গে আমাদের সম্পর্ক 76 বছর। উনি রয়েছেন শান্তনু চৌধুরী বলে একজন, উনি মানে মোস্ট সিনিয়র। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তো ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।